শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখনও বাজে সকাল 5:30, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন যাব, প্রথমে ঠাকুর ঘরে উঠোনে জল দেব, তারপর ঘরের সামনের উঠোনে জল দেব। তো দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। দেখুন, একটা আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি, পাতলা একটা চাদর গায়ে দিয়েছি, তো নামানো নেই মোটা চাদর, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এখন সকালবেলা তো ঠাকুর ঘরের বাসি কাজগুলো করে নেব, তো এখন বাসি কাজগুলো করে নিই। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমাতে বাড়িতে সমস্ত পূর্ণিমাতে আমাদের পুজো হয়ে থাকে, নারায়ণ পুজো। তো আজকেও আমাদের বাড়িতে পুজো হবে, সেই জন্য আগের দিন থেকে আমি বাসনপত্র সমস্ত ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকে টুকটাক যা মোছামুছি বাকি আছে সেগুলো করে নেবো, ফুল তোলা এগুলো বাকি আছে করে নিই। এগুলো আর যেই ঠান্ডা পড়ে গেছে, শিউলি গাছ থেকে ফুল একদমই পড়ছে না, দেখুন কিরকম সেটে আছে। অথচ সকাল হতে না হতেই বিছিয়ে যেত, তো কম কম পড়েছে, অল্প অল্প ফুল পড়েছে। এগুলো গাছ থেকেও কিছুটা তুলতে হবে, বা নাড়লেও হয়তো পড়বে না, এমনভাবে ছাঁটিয়ে আছে গাছে। তো আমি ফুলগুলো এখন তুলে নিই। ফুল তোলার পর এসে ঘরে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো এই যে চুলটু নাচড়ে নিই, তারপর যাবো ঠাকুর ঘরে, বাড়ির পুজোটা সেরে নেবো ঠাকুরমশাই আসার আগে। ঘরের ঠাকুরের পুজোটা আমি দিয়ে নিলাম, এখন যাই যে শাড়িটা চেঞ্জ করে নিই, ঠাকুরমশাই কিনে চলে আসবেন, তারপর তো পুজোর আয়োজন আছে, না হলে সমস্ত কিছু গুছিয়ে নিই তারপর শাড়িটা চেঞ্জ করবো। পুজোটা এইখানেই হবে, কেননা আমাদের ডাইনিংয়ে তো সমস্ত জিনিসপত্র ভর্তি, ওই রুম থেকে সমস্ত জিনিসপত্র বার করে ডাইনিংয়েই রাখা আছে, সেই জন্য আজকে পুজোটা এইখানেই হবে। প্লেসটা একটু ছোট হয়ে যাচ্ছে, যাই হোক করে নিতে হবে, যাই হোক করে পুজোটা। ঠাকুরমশাই অনেকক্ষণ আগে চলে এসেছেন, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন, তো গুছিয়ে নিয়ে এখন গেছেন উনি একটু চা টিফিন করতে, মেয়ে চা করে দিল, আর আমি ততক্ষণে রেডি হয়ে চলে এসেছি। এখন আমি সংকল্প হব ঠাকুরমশাই আসলেই, তো তারপর কাটাকুটি সমস্ত করতে হবে ফল টল, তো সংকল্পটা আগে হয়ে নিই। মেয়ের এক্সাম চলছে, এই জন্য ভিডিও বেশিক্ষণ আমি করতেই পারিনি, আমাকে যেহেতু নিজেকে সংকল্প হতে হয়েছে। আর ছেলেও তো শরীরটা খারাপ বলতে, ওর পায়ে একটা ইনফেকশন হয়েছিল নখের কাছে, ওটা একটা অপারেশন করতে হয়েছিল, সেই জন্য ছেলেও রুমের ভেতরে আছে। আর পুজোটা হয়ে গেল, এখন আমি এই যে ঘটের জল নিয়ে গোটা রুম সরা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, ঠাকুরমশাই বললেন তো ছিটিয়ে দিতে, সেই জন্য ছিটিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই তো চলে গেছেন, আমি ঠাকুর ঘর গুছিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু পূর্ণিমা, প্রতি পূর্ণিমাতেই তো আমাদের প্রসাদের কুড়ি এসে থাকে, আমরা প্রসাদ সেবনই করি, তো
আজও এসছে, যেহেতু রাস এখন প্রসাদ যে কোনো জায়গায় পাওয়া যায় যখন খুশি পাওয়া যাচ্ছে। তো এই যে সমস্ত বাড়াবাড়ি করছি, রেডি করছি, এই যে সমস্ত প্যাকেটের মধ্যে চাটনি থেকে পায়েস থেকে সমস্ত কিছু আইটেম আছে এখানে, তো আমরা খেয়ে নিই এখন। এখন বিকেলে চলে এসেছি বাগানে, তো বাগানে এই যে হ্যাঙ্গিং টপগুলো সব নামিয়ে নিচ্ছি, এগুলো ওই সমস্ত টাইম ফুল ছিল, সেই টাইম ফুলগুলো তো এগুলো গরমের সিজনে ফোটে, এগুলো একটু রিপোর্ট করে নেব, আর শীতের সিজনে যে সমস্ত ফুলগুলো ফোটে সেগুলোই বসাবো। তো মাটিগুলো তো রিপোর্ট কয়েকটা করেছি, যেগুলো বসানোর বসিয়ে দিলাম। তো এই যে এখন বসাচ্ছি পিটুনিয়াগুলো, গাছগুলো বসানোর পর এবার সমস্ত টবের গাছে আমি জল দিচ্ছি। বিকেলবেলা তো এমনিতে দিয়ে থাকি জল, সকালে একবার দিই, বিকেলে একবার দিই, তো এখন সমস্ত গাছের গোড়াতে আমি জল দিয়ে দিচ্ছি। বাগানের সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে বাগানে কুমড়ো ডাঁটা হয়েছে, সেই কুমড়ো ডাঁটাগুলো এখন কেটে নিচ্ছি, এই সময়ে কেটে কুটে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দেবো। তো এই জন্য বিকেলে এই সময় কেটে গুছিয়ে রেখে দিলে, সময় যেহেতু আছে সেই জন্য এই সময় কেটে গুছিয়ে রেখে দেবো, আর সকালে সঙ্গে সঙ্গে কেটে রান্না করতে ডাঁটা বিশেষ করে সময় লাগে, সেই জন্য আগে থেকে কেটে গুছিয়ে রেখে দিলে আমি আজকে রান্না করতে পারি, বা পরশু যেদিন খুশি রান্না করি না কোনো অসুবিধা নেই। বসে পড়েছি কাটাকুটি করছি, ডাঁটা শাক খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে, আমিও খাই, আমার ছেলে ততটা অত ভালোবাসে না, তো যাই হোক গুছিয়ে রেখে দিলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়, সেই জন্য এখন গুছিয়ে রেখে দিচ্ছি, সময় যেহেতু আছে। তো প্রায় সন্ধেও হয়ে আসছে, এখন ডাঁটাগুলো কেটে দিয়ে আমি সন্ধে দিতে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, আর ভালোবেসে একটা লাইক করুন।